যদি আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট থাকে, অর্থাৎ একটা কোনো মোটা টাকা থাকে, এবং আপনি চাচ্ছেন এমন কোনো জায়গায় আপনার সেই টাকাটাকে ইনভেস্টমেন্ট করতে যেখানে আপনার টাকাটা 100% সেফ থাকবে এবং তার পাশাপাশি আপনি সেখান থেকে একটা ডিসেন্ট রিটার্ন আর্ন করতে পারবেন, তাহলে সর্বপ্রথম যে অপশনটি আসে সেটা হচ্ছে পোস্ট অফিস। কারণ পোস্ট অফিসে আপনারা যে কোনো স্কিমে যে টাকায় ইনভেস্টমেন্ট করেন না কেন, সেটা 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে 100% সুরক্ষিত থাকে। সেই সাথে আজকে যে স্কিমটি নিয়ে আলোচনা করব, সেই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে ট্যাক্স বেনিফিটের সুবিধা সহ আপনারা সেখান থেকে একটা ভালো ডিসেন্ট রিটার্ন আর্ন করতে পারবেন। তো আজ আমি যে স্কিমটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট অফিসের NSC স্কিম বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এটা 5 বছরের একটা স্কিম এবং পোস্ট অফিসে বর্তমানে যতগুলো 5 বছরের সেভিংস স্কিম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে পোস্ট অফিসের এই NSC স্কিম থেকে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এই NSC স্কিম সম্পর্কে সমস্ত তথ্য A to Z বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং ভিডিও শেষে এই NSC স্কিমের ক্যালকুলেটর সহ পোস্ট অফিসে অন্য যে সমস্ত 5 বছরের সেভিংস স্কিম রয়েছে সেগুলোর সাথেও এই NSC স্কিমের তুলনা করে দেখাবো যে NSC স্কিমে আপনারা কতটা বেশি সেখান থেকে ইন্টারেস্ট আর্ন করতে পারবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, অর্থাৎ কে কে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই যে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি এই স্কিমে সিঙ্গেল এ অ্যাকাউন্ট ওপেন করাতে পারে, এবং যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চান কারোর সঙ্গে সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তবে 10 বছরের কম বয়সের কোনো মাইনরের নামে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান বা আনসাউন্ড মাইনরের নামে অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেক্ষেত্রে তার গার্ডিয়ান বা তার বাবা মা এই অ্যাকাউন্ট তার বিহাফে ওপেন করতে পারেন এবং সেটাকে অপারেট করতে পারেন। কিন্তু যদি কোনো 10 বছর বা তার বেশি বয়সের মাইনরের নামে অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টকে সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ওপেন করাতে পারেন। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ NSC স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার সেই টাকাটা কতদিনের জন্য ইনভেস্ট হবে। তো এই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই যে NSC স্কিম 2 রকমের ছিল, একটা ছিল NSC 8 যেটা ছিল 5 বছরের স্কিম, এবং আরেকটা হচ্ছে NSC 9 সেটা হচ্ছে 10 বছরের স্কিম। তবে বর্তমানে NSC 9 যেটা রয়েছে 10 বছরের স্কিম সেটাকে ডিসকন্টিনিউ করা হয়েছে এবং শুধুমাত্র NSC 8 যেটা রয়েছে 5 বছরের স্কিম সেটাকে অ্যাক্টিভ রাখা হয়েছে। অর্থাৎ বর্তমানে আপনারা NSC স্কিমে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার টাকাটা NSC 8 বা 5 বছরের NSC সার্টিফিকেটে ইনভেস্টমেন্ট হবে। তো এরপরে যে পয়েন্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নমিনেশন, এবং আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা যদি NSC স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা নমিনেশনের ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন, এবং বর্তমানে এটা ম্যান্ডেটরি। আপনারা পোস্ট অফিসে যে কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করেন না কেন, সেটাতে আপনাকে নমিনেশন অবশ্যই দিতে হবে এবং আপনি আপনার পছন্দ মতো যে কাউকে নমিনি সিলেক্ট করতে পারেন। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানবো সেটা হচ্ছে এর লোন ফ্যাসিলিটি, অর্থাৎ এই স্কিমে আপনারা যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার বাইচান্স কখনো টাকার প্রয়োজন পড়ে তাহলে সেই টাকার উপরে আপনারা কোনো লোন তুলতে পারবেন কি না। তো এর উত্তরে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা NSC স্কিমে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে কোনো রকম লোন ফ্যাসিলিটি আপনি অ্যাভেল করতে পারবেন না। তবে এক্ষেত্রে একটা সুবিধা আপনারা পাবেন, সেটা হচ্ছে আপনারা এই NSC স্কিমে যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাটা ইনভেস্টমেন্ট করার পরে সেটার বিনিময়ে আপনারা একটা পাসবুক পাবেন। আগে সার্টিফিকেট প্রদান করা হতো, এখন সেটার পরিবর্তে পাসবুক প্রদান করা হয় এবং সেখানে আপনার সমস্ত পার্টিকুলার্স, আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলেন, কত টাকা ম্যাচুরিটি বেনিফিট পাবেন, কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, সমস্ত পার্টিকুলার এন্টার করা থাকে। তো আপনারা সেই পাসবুকটাকে মর্টগেজ হিসাবে যে কোনো ফিনান্স কোম্পানি বা ব্যাংকে মর্টগেজ রেখে বা বন্ধক রেখে আপনারা সেখান থেকে লোন তুলতে পারেন, এবং এক্ষেত্রে এই লোনের পরিমাণ হবে আপনার যে NSC সার্টিফিকেট বা NSC স্কিমের যে ভ্যালু রয়েছে আপনি যে টাকাটাকে ইনভেস্টমেন্ট করেছেন তার 90% থেকে 100% পর্যন্ত আপনারা লোন তুলতে পারেন। এক্ষেত্রে একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরুন আপনি পোস্ট অফিসের এই NSC স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তো এক্ষেত্রে যদি আপনি সেই 1 লাখ টাকার NSC অ্যাকাউন্টটিকে আপনি মর্টগেজ রেখে কোনো ব্যাংক বা ফিনান্স কোম্পানি থেকে লোন নিতে চান তাহলে তার 90% থেকে 100%, অর্থাৎ আপনি সর্বোচ্চ 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনি লোন তুলতে পারবেন। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ যদি আপনি কোনো পোস্ট অফিসে এই NSC সার্টিফিকেট বা NSC স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং আপনি চাচ্ছেন সেই অ্যাকাউন্টটিকে অন্য কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করতে, সেক্ষেত্রে সেটা আপনারা খুব সহজেই করতে পারবেন। তবে সেই সাথে আপনারা এই অ্যাকাউন্টকে চাইলে এক ব্যক্তির নাম থেকে অন্য ব্যক্তির নামেও ট্রান্সফার করতে পারবেন, তবে এটা বিশেষ কিছু শর্ত সাপেক্ষেই হয়। তো প্রথম যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে যদি অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার নামে এই অ্যাকাউন্ট ওপেন করা হবে NSC অ্যাকাউন্ট, সে যদি মারা যায় সেক্ষেত্রে তার যে নমিনি রয়েছে বা তার যে লিগাল হেয়ার রয়েছে তার নামে ওই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করা যেতে পারে। আবার যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়, অর্থাৎ NSC সার্টিফিকেট যদি কোনো ব্যক্তি জয়েন্ট হিসেবে ওপেন করান
সেক্ষেত্রে প্রাইমারি যে অ্যাকাউন্ট হোল্ডার থাকবে তার যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার থাকবে তার নামে ওই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করা যেতে পারে। আবার যদি কোনো বিশেষ ক্ষেত্রে বা বিশেষ কারণে কোনো ব্যক্তির এগেনস্টে কোর্ট অর্ডার জারি করে যে সেই এনএসসি সার্টিফিকেটটিকে অন্য একজন ব্যক্তির নামে ট্রান্সফার করতে হবে, সেক্ষেত্রেও সেই এনএসসি সার্টিফিকেটটিকে অন্য যে কোনো ব্যক্তির নামে ট্রান্সফার করা যেতে পারে। তো এরপরে আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে প্রি ম্যাচুরিটি ক্লোজার বা পিএমসি। অর্থাৎ যদি আপনি এনএসসি সার্টিফিকেট স্কিমে কোনো টাকা ইনভেস্ট করেন এবং ম্যাচুরিটি পিরিয়ড বা 5 বছর কমপ্লিট হওয়ার আগে যদি আপনার টাকার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন কি না, তবে এর উত্তর হলো এনএসসি স্কিমকে আপনারা কখনোই ম্যাচুরিটি পিরিয়ডের আগে প্রি ম্যাচুর ক্লোজার করতে পারবেন না, অর্থাৎ এটাকে ভাঙাতে পারবেন না। এটার লক ইন পিরিয়ড হচ্ছে 5 বছর, অর্থাৎ আপনি এই স্কিমে যে টাকাটাকে ইনভেস্ট করবেন সেটা পুরোপুরি 5 বছরের জন্য ফিক্সড হয়ে যাবে এবং একমাত্র 5 বছর পরেই আপনি সেই টাকাটাকে তুলতে পারবেন আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট সহ। তবে এই প্রি ম্যাচুর ক্লোজার করার ক্ষেত্রে কিছু বিশেষ কন্ডিশন রয়েছে যার উপর বেস করে এই এনএসসি সার্টিফিকেটকে বা এনএসসি স্কিমকে যে কোনো সময় প্রি ম্যাচুর ক্লোজার করা যেতে পারে। তো প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা হলো ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট হোল্ডারের যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে সেই এনএসসি সার্টিফিকেটকে বা এনএসসি স্কিমকে বা অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রি ম্যাচুর ক্লোজার করা যেতে পারে, এক্ষেত্রে কোনো রকমের কোনো লক ইন পিরিয়ড থাকবে না। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে বাই কোর্ট অর্ডার, অর্থাৎ কোনো কারণে যদি কোনো কোর্ট অর্ডার দেয় যে কোনো ব্যক্তির এনএসসি সার্টিফিকেটকে প্রি ম্যাচুর ক্লোজার করাতে হবে সেক্ষেত্রে যে কোনো সময় সেটাকে প্রি ম্যাচুর ক্লোজার করা যেতে পারে। এবং তৃতীয় যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি তার এনএসসি অ্যাকাউন্টকে বা এনএসসি সার্টিফিকেটকে মর্টগেজ হিসেবে ব্যবহার করে কোনো ব্যাংক বা ফিনান্স কোম্পানি থেকে লোন নেয় এবং লোন নেওয়ার পরে যদি সেই লোনটাকে শোধ না করে সেক্ষেত্রে সেই ব্যাংক বা ফিনান্স কোম্পানি চাইলে তার মর্টগেজ হিসেবে ব্যবহার করা সেই এনএসসি সার্টিফিকেটকে যে কোনো সময় প্রি ম্যাচুর ক্লোজার করাতে পারে। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট কী রয়েছে। যেমনটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনারা এই এনএসসি সার্টিফিকেট স্কিমে যদি ইনভেস্ট করেন সেখান থেকে আপনারা ট্যাক্স বেনিফিটের ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন। তো আপনারা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C এর অনুযায়ী সর্বোচ্চ 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিটের জন্য আপনারা এলিজিবল হবেন এই স্কিমে যে টাকাটা আপনারা ইনভেস্ট করবেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা আর্ন করবেন সেটা কিন্তু ট্যাক্সেবল ইন্টারেস্ট হবে। সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আপনারা এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা আর্ন করবেন তার উপর পোস্ট অফিস মারফত কোনো রকমের TDS ডিডাকশন হবে না। তবে আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন এবং ইনকাম ট্যাক্স যখন আপনি ফাইল করবেন তখন ইনকাম ফ্রম আদার সোর্স অপশনে আপনি এই এনএসসি স্কিম থেকে মোট যত টাকা ইন্টারেস্ট আর্ন করেছেন সেটাকে আপনাকে দেখাতে হবে বা উল্লেখ করতে হবে। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডিপোজিট লিমিট, অর্থাৎ এই এনএসসি সার্টিফিকেটে কত টাকা মিনিমাম ইনভেস্ট করা যায় এবং ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করা যায়। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা চাইলে মিনিমাম 1000 টাকা দিয়ে এই এনএসসি সার্টিফিকেটে ইনভেস্ট করতে পারেন এবং 100 টাকার গুণিতকে ম্যাক্সিমাম যে কোনো সংখ্যা পর্যন্ত বা যে কোনো অ্যামাউন্ট পর্যন্ত আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারেন, এক্ষেত্রে কোনো রকমের লিমিট নেই। এবং সেই সাথে আপনারা যত খুশি সংখ্যক এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রেও কোনো রকমের লিমিট নেই। তো এরপরে লাস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এর ইন্টারেস্টের, অর্থাৎ এই এনএসসি স্কিমের বর্তমান ইন্টারেস্ট কত রয়েছে। তো এনএসসি স্কিমের বর্তমান ইন্টারেস্ট রয়েছে 7.7%, যেটা অ্যানুয়ালি কম্পাউন্ড হয় কিন্তু পেবের হয় ম্যাচুরিটিতে। তো এবার আমরা চলে এসেছি ম্যাচুরিটি ক্যালকুলেটারে। তো আপনাদেরকে আমি ক্যালকুলেট করে দেখাবো যদি আপনারা এই স্কিমে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনারা কতটা রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই স্কিমে 50,000, 1 লাখ বা 5 লাখ এবং 10 লাখ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কত টাকা আপনারা টোটাল আর্ন করতে পারবেন। তো যদি আপনারা এই স্কিমে 50,000 ইনভেস্ট করেন তাহলে 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 22,451 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 72,451। আবার যদি এই স্কিমে আপনারা 1 লাখ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 44,903 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 1,44,903 টাকা। আবার যদি এই স্কিমে আপনারা 5 লাখ টাকাকে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2,24,517 টাকা এবং 5 বছর পরে আপনি মোট রিটার্ন বেনিফিট পাবেন 7,24,517 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 10 লাখ টাকাকে ইনভেস্ট করেন সেক্ষেত্রে মাত্র 5 বছরে আপনারা মোট ইন্টারেস্ট আর্ন করবেন 4,49,034 টাকা, অর্থাৎ মোট রিটার্ন বেনিফিট পাবেন 14,49,034 টাকা। তো এবারে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি আপনাদেরকে এই এনএসসি স্কিমের সাথে পোস্ট অফিসের অন্য যে সমস্ত 5 বছরের সেভিংস স্কিম রয়েছে, যেমন ফিক্সড ডিপোজিট স্কিম যেটাকে টাইম ডিপোজিট বলা হয়, এছাড়া MIS স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এদের মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনারা এনএসসি স্কিমে কতটা বেশি ইন্টারেস্ট আর্ন করতে পারবেন এই সমস্ত স্কিমগুলোর তুলনায় সেটা আপনারা এটা দেখার পরে বুঝতে পারবেন। তো যদি আপনারা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম যেটাকে টাইম ডিপোজিট বলা হয় সেটাতে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে বর্তমানে যে ইন্টারেস্ট রয়েছে 7.5%, সেই অনুযায়ী আপনারা মোট 38,570 টাকা ইন্টারেস্ট আর্ন করবেন,
অর্থাৎ 5 বছরের মোট রিটার্ন বেনিফিট পাবেন 1,38,570 টাকা। আবার MIS স্কিমে যদি 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে বর্তমান 7.4% ইন্টারেস্ট অনুযায়ী 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 37,020 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 1,37,020 টাকা। আবার সবচেয়ে বেশি পপুলার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যদি আপনারা 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 8.2% বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 41,000, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 1,41,000 টাকা। কিন্তু আপনারা যদি পোস্ট অফিসের এই 5 বছরের NSE স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে মাত্র 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করলেও এবং ইন্টারেস্ট রেট 7.7% হলেও আপনারা এই স্কিম থেকে 5 বছরে 44,903 টাকা শুধুমাত্র ইন্টারেস্ট আর্ন করবেন, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 1,44,903 টাকা। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই NSE স্কিম থেকে আপনারা কতটা বেশি রিটার্ন বেনিফিট আর্ন করতে পারেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই যে এই TD, MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের তুলনায় NSE স্কিমে বেশি ইন্টারেস্ট এই কারণেই পাওয়া যায় কারণ MIS স্কিম এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এই ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট হয় এবং TD স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম এবং NSE স্কিমে এই ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেশন হয়। এবং যেহেতু টাইম ডিপোজিটের বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা NSE এর তুলনায় অনেকটা কম, সেক্ষেত্রে এই সমস্ত স্কিমের তুলনায় NSE স্কিমে বেশি ইন্টারেস্ট আপনারা আর্ন করতে পারবেন। এবং সেই কারণেই SCSS বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেট পোস্ট অফিসের অন্যান্য সমস্ত স্কিমের তুলনায় এমনকি এই NSE স্কিমের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও 8.2% হওয়া সত্ত্বেও এই NSE স্কিম থেকেই বেশি ইন্টারেস্ট আর্ন করা যায় যেহেতু SCSS এ সিম্পল ইন্টারেস্ট এবং NSE তে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেখা যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।